সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমার ঘরে আমার স্কুলের আজকের পাঠে তোমাদেরকে স্বাগত আজকে আমরা বিজ্ঞান বইয়ের তৃতীয় অধ্যায় উদ্ভিদের বাহ্যিক বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব এবং নতুন অনেক কিছু শিখব তোমরা হয়তো এই অধ্যায়ের নাম শুনেই বুঝতে পারছো যে আমরা আজকে কি নিয়ে আলোচনা করব। আজকে আমরা উদ্ভিদের দৃশ্যমান কয়েকটি অংশ নিয়ে আলোচনা করব। তার আগে চলো জেনে নিই একটি উদ্ভিদের কি কি অংশ থাকে একটি সম্পূর্ণ উদ্ভিদের প্রধান কয়েকটি অংশ থাকে এগুলো হলো উদ্ভিদের মূল কাণ্ড পাতা ফুল এবং উদ্ভিদের ফল মূল কাণ্ড পাতা ফুল ফল বাহ্যিকভাবে এই দৃশ্যমান অঙ্গগুলো ছাড়াও উদ্ভিদের আরও কিছু অংশ থাকে কিন্তু হলো উদ্ভিদের উদ্ভিদের প্রধান অংশ বেঁচে থাকার জন্য মূল কাণ্ড পাতা এগুলো এগুলোই সবচাইতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে মূল উদ্ভিদকে মাটির সাথে আঁকড়ে ধরে রাখতে মাটি থেকে পানি ও খনিজ লবণ শোষণ করতে সাহায্য করে উদ্ভিদকে মাটির সাথে আঁকড়ে ধরে রাখতে মাটি থেকে পানি ও খনিজ লবণ শোষণ করতে এবং উদ্ভিদের সালক সংশ্লেষণ প্রক্রিয়া এই অঙ্গগুলোর মাধ্যমেই হয়ে থাকে এছাড়াও এদের সাধারণ কাজের বাইরেও ক্ষেত্র নানা প্রয়োজনে এরা বিভিন্নভাবে রূপান্তরিত হয় আজকের পাঠে আমরা এসব জানা তথ্যের বাইরেও অজানা কিছু বিষয় জানব তাহলে এক নজরে দেখে আমরা আজকের পাঠে কি কি শিখতে পারব আজকের পাঠ শেষে আমরা রূপান্তরিত মূলের গঠন ও গুরুত্ব ব্যাখ্যা করতে পারব রূপান্তরিত মূলের চিত্র অঙ্কন করতে পারব এবং আমাদের জীবনে রূপান্তরিত মূলের গুরুত্ব উপলব্ধি করতে পারব চলো তাহলে এবার মূল আলোচনায় যাওয়া যাক আমরা সবাই গাজর আলু মূলা পেঁয়াজ রসুন শালগম এগুলো খেয়েছি আমরা এদেরকে সবজি বলেই জানি কিন্তু এদেরকে আরও কোনো পরিচয় আছে তোমরা কি জানো এ সম্পর্কে মূলত উদ্ভিদের মূল কাণ্ড পাতা এসব অংশ নানা প্রয়োজনে নানা আকার ধারণ করে এই যে সবজিগুলোর ছবি তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি যেগুলোর নাম বললাম এগুলো কিন্তু আসলে উদ্ভিদের রূপান্তরিত মূল আর কাণ্ডই এরা নানাভাবে রূপান্তরিত হয়ে গাজর মূলা পেঁয়াজ শালগম এরকম নানা ধরনের আকার ধারণ করে আবার আমাদের নানান কাজে লাগে এবার আমরা তাই যে কেমন করে আর এই মূল কাণ্ডগুলো কেনই বা পরিবর্তিত হয় আমাদের আজকের আলোচনার বিষয় যেহেতু মূল নিয়ে তাই আজ আমরা মূল নিয়েই আলোচনা করব তোমরা কি জানো মূল কি এই ছবিটি দেখে কি কিছু বুঝতে পারছো আমরা যখন কোনো উদ্ভিদ দেখি লক্ষ্য করলে দেখবে যে উদ্ভিদের কিছু অংশ মাটির সাথে আবদ্ধ থাকে উদ্ভিদের যে অংশ মাটির সাথে শক্তভাবে আটকে থাকে অর্থাৎ উদ্ভিদের এই অংশটি একেই বলা হয় উদ্ভিদের মূল আমরা একে এভাবে বলতে পারি যে উদ্ভিদের থেকে উৎপন্ন হয়ে যে অঙ্গটি মাটির নিচে বৃদ্ধি পায় সেটি হলো উদ্ভিদের মূল মূলকে কিন্তু অনেক সময় আমরা শেকড়ও বলে থাকি উদ্ভিদের মূল বা শেঁকড় সাধারণত মাটির নিচের দিকে বৃদ্ধি পায় এই মূল বা শেকড়ই হচ্ছে আসলে একটি উদ্ভিদের ভিত্তি তো এই মূলের কি কি বৈশিষ্ট্য আমরা সাধারণত দেখতে পাই সাধারণত উদ্ভিদের মূল বর্ণহীন হয়ে থাকে অর্থাৎ এদের কোনো রং থাকে না আবার উদ্ভিদের মূলে সাধারণত প্লাস্টিক থাকে না প্লাস্টিক না থাকার ফলে এরা নিজেদের খাদ্য নিজেরা তৈরি করতে পারে না নিজের খাদ্যটুকু এরা মাটি থেকে শুষে নেয় মূল মাটি থেকে কী কী শোষণ করে সাধারণত মূল মাটি থেকে পানি এবং বিভিন্ন ধরনের খনিজ লবণ শোষণ করে তো উদ্ভিদের মূল বা শেকড়ের প্রধান কাজ কি একটু চিন্তা করে দেখো তো উদ্ভিদের এই অংশটি মাটির নিচে শক্তভাবে আবদ্ধ থাকে এবং অনেক দূর পর্যন্ত ছড়িয়ে পড়ে মূলত উদ্ভিদের মূলই উদ্ভিদকে মাটির সাথে শক্তভাবে আটকে রাখতে পারে এ কারণে মূলকে উদ্ভিদের ভিত্তি বলা হয় উদ্ভিদের মূল উদ্ভিদকে মাটির সাথে এমনভাবে আটকে রাখে যাতে প্রতিকূল পরিবেশে গাছ হেলে না পড়ে আবার মূলের আরেকটি প্রধান কাজ হলো মাটি থেকে পানি এবং খনিজ লবণ শোষণ করা মূল মাটি থেকে পানি এবং খনিজ লবণ শোষণ করে উদ্ভিদকে বেঁচে থাকতে সাহায্য করে আমরা জানি উদ্ভিদের নামে একটি অঞ্চল আছে এখানে মূলে কতগুলো রোম আছে যার মাধ্যমে উদ্ভিদ পানি এবং খনিজ লবণ শোষণ করে এবার চলো আমরা মূল সম্পর্কে আরও কিছু তথ্য জেনে নিই উদ্ভিদের একটি প্রধান মূল থাকে এই প্রধান মূল হলো পদ্ধতিগতভাবে উদ্ভিদের বৃহত্তম অংশ এই ছবিটি দেখো এই যে কেন্দ্রীয় এবং সবচেয়ে বড় মূল এটি হল প্রধান মূল অর্থাৎ প্রধান মূল উদ্ভিদের বৃহত্তম অংশ এটি উদ্ভিদের অধিক কেন্দ্রীয় অংশ এবং এটি উদ্ভিদের সবচেয়ে প্রভাবশালী শেখর সাধারণত একটি প্রধান মূল কিছুটা সোজা এবং খুব পুরু হয়ে থাকে আমরা একটু আগেই বলছিলাম যে উদ্ভিদের মূল মাটির নিচে বৃদ্ধি পায় প্রধান মূলেরও সরাসরি নিম্নগামী বৃদ্ধি ঘটে তাহলে আমরা প্রধান মূলের কয়েকটি বৈশিষ্ট্য জানলাম প্রধান মূলগুলো মূলত খাদ্য সঞ্চয় করে এই খাদ্য সঞ্চয়ের প্রয়োজনের ভিত্তিতে এরা নানাভাবে পরিবর্তিত হতে পারে আকৃতিগত দিক থেকে উদ্ভিদের প্রধান মূল চার প্রকার মূল আকৃতির মূল গাজর আকৃতির মূল শালগম আকৃতির মূল এবং কন্দাকৃতির মূল আমরা শুরুতেই বলেছিলাম যে আমরা মূলা গাজর শালগম এগুলোকে সবজি হিসেবে খেলেও এগুলো আসলে উদ্ভিদের মূল তো এই আকারের ভিত্তিতেই উদ্ভিদের মূলকে এই চার ভাগে ভাগ করা হয়েছে মূলা আকৃতির মূল গাজর আকৃতির মূল শালগম আকৃতির মূল এবং কন্দাকৃতির মূল এবার চলো দেখে নিই যে ঠিক কী ধরনের আকারের কারণে এদেরকে এই চার ভাগে ভাগ করা হয়েছে প্রথমেই দেখো মূলা আকৃতির মূল মুলা আকৃতির মূলের প্রধান মূলগুলো খাদ্য সঞ্চয়ের ফলে মোটা এবং রসালো হয় এই ছবিটি দেখলে তোমরা কিছুটা বুঝতে পারবে এই মূলের মধ্যভাগ মোটা হয় কিন্তু ওপরের ও নিচের দুটি অংশ সরু বা কিছুটা চিকন হয় মূলাকৃতির মূলের একটি পরিচিত উদাহরণ হল মূলা নাম শুনে নিশ্চয়ই বুঝতে পারছো যে মূলা হলো একটি মূলাকৃতির মূল গাজর আকৃতির মূলও খাদ্য সঞ্চয় করে রাখে এ কারণে এদের প্রধান মূলও মূলাকৃতির মূলের মতো মোটা এবং রসালো হয় তবে মূল আকৃতির মূলের সাথে এদের আকৃতির কিছুটা পার্থক্য আছে গাজর আকৃতির মূলের ওপরের দিকে মোটা থাকে এবং নিচের দিকে ক্রমশ সরু হতে থাকে গাজর আকৃতির মূলের একটি উদাহরণ নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো গাজর আকৃতি মূলের উদাহরণ হল গাজর তারপর দেখো শালগম আকৃতির মূল কেমন হয় শালগম আকৃতি মূলের ক্ষেত্রে প্রধান মূলটির উপরের অংশ খাদ্য সঞ্চয়ের ফলে গোলাকার হয় এবং নিচের অংশ হঠাৎ করে শুরু হয়ে যায় ছবিটির দিকে তাকালেই তোমরা বুঝতে পারবে দেখো ওপরের অংশটুকু কিন্তু গোলাকার আর নিচের দিকে হঠাৎ করে শুরু হয়ে গেছে শালগম আকৃতির মূলের উদাহরণ হল শালগম আসলে শালগমের আকারের কারণে এ ধরনের মূলকে শালগম আকৃতির মূল বলা হয় তারপর দেখো কন্দাকৃতির মূল খাদ্য সঞ্চয়ের ফলে কখনো কখনো প্রধান মূলটি অনিয়মিতভাবে মোটা হয় অর্থাৎ এদের কোনো নির্দিষ্ট আকার থাকে না এ ধরনের মূলকে বলা হয় কন্দাকৃতির মূল কন্দাকৃতির মূলের একটি উদাহরণ হল সন্ধ্যা মালতি সন্ধ্যা মালতির মূল এরকম অনিয়মিতভাবে মোটা হয় তাহলে দেখো আমরা এতক্ষণ জানলাম খাদ্য সঞ্চয়ের উপর ভিত্তি করে গড়ে ওঠা মূলের নানা ধরনের প্রকারভেদের কথা এবার আমরা জানবো রূপান্তরিত অস্থানিক মূল সম্পর্কে তবে তার আগে আমাদের জেনে নিতে হবে যে অস্থানিক মূল কি যেসব মূল ভ্রূণমূল থেকে উৎপন্ন না হয়ে কাণ্ড এবং পাতা থেকে উৎপন্ন হয় তাদেরকে বলা হয় অস্থানিক মূল আমরা এতক্ষণ দেখলাম যে প্রধান মূলগুলো নানাভাবে রূপান্তরিত হয় এর কারণ হলো এদের শরীরে খাদ্য সঞ্চয় প্রধান মূলের মতো অস্থানিক মূলও নানাভাবে রূপান্তরিত হতে পারে বিশেষ কাজের জন্য অস্থানিক মূলগুলো রূপান্তরিত ও পরিবর্তিত হয় আবার ভবিষ্যতে যেন খাদ্যের ঘাটতি না ঘটে সে কারণেও অস্থানিক মূলগুলো রূপান্তরিত হয় সাধারণত তিন ধরনের কাজ সম্পাদনের জন্য অস্থানিক মূলগুলো রূপান্তর ঘটে একটি হলো খাদ্য সঞ্চয়ের জন্য রূপান্তর ঘটে যান্ত্রিক ভারসাম্য রক্ষার জন্য অস্থানিক মূলের নানাভাবে রূপান্তর ঘটতে পারে আবার শারীর বিভিন্ন কাজ সাধনের জন্য অস্থানিক মূলের নানাভাবে রূপান্তর ঘটতে পারে এবার আমরা একে একে দেখব খাদ্য সঞ্চয়ের জন্য অস্থানিক মূল কিভাবে রূপান্তরিত হয় যান্ত্রিক ভারসাম্য রক্ষার জন্য কিভাবে রূপান্তরিত হয় এবং শারীরবৃত্তীয় কাজের জন্য কিভাবে রূপান্তরিত হয় সঞ্চিত খাদ্যের পরিমাণের কারণে উদ্ভিদের মূল নানা ধরনের আকৃতি ধারণ করে বিভিন্ন ধরনের অস্থানিক মূল ভবিষ্যতের জন্য খাদ্য সঞ্চয় করে ফুলে যায় এবং বিভিন্ন ধরনের আকার ধারণ করতে পারে যেমন ধরো মিষ্টি আলুর কন্দাল মূল শতমূলি ও ডালিয়ার গচ্ছিত কন্দমূল এবং করলার মালাকৃতির মূল আমরা একটু পরেই এই প্রতিটি আকৃতি সম্পর্কে জানব কিন্তু তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে খাদ্য সঞ্চয়ের বিভিন্নতার কারণে বিভিন্ন ধরনের মূল বিভিন্ন ধরনের আকৃতি ধারণ করে আবার যেমন মনে করো মিষ্টি আলুর কন্দাল কাছাকাছি কাণ্ডের পর্ব হতে বের হয় এবং খাদ্য সঞ্চয় করার ফলে অনিয়মিতভাবে স্ফীত হয়ে অনির্দিষ্ট আকার ধারণ করে কারণে মিষ্টি আলুর কোনো নির্দিষ্ট আকার নেই খাদ্য সঞ্চয় করা হলো এই মূলের পরিবর্তিত কাজ তো খাদ্য সঞ্চয়ের ভিন্নতার উপর ভিত্তি করে অস্থানিক মূলগুলোকে চার ভাগে ভাগ করা হয় এগুলো হলো কন্দাল মূল গচ্ছিত কন্দমূল নুডুলস মূল এবং মালাকৃতির মূল আমরা একে একে এদের সম্পর্কে এখন জানব প্রথমে চলো দেখি কন্দাল মূল কি। যে ধরনের অস্থানিক মূলগুলো অনিয়মিতভাবে হয় সেগুলোকে কন্দাল মূল বলা হয় অর্থাৎ অর্থাৎ এসব মূলের নির্দিষ্ট কোনো আকার নেই এগুলো কোথাও মোটা থাকে আবার কোথাও চিকন থাকতে পারে কন্দাল মূলের একটি পরিচিত উদাহরণ হলো মিষ্টি আলু তোমরা হয়তো মিষ্টি আলু দেখেছো সবাই মিষ্টি আলু যেমন অনিয়মিত আকারের হয় কন্দাল মূল আসলে সেরকমই অনিয়মিত আকারের হয় এবার দেখো গুচ্ছিত কন্দমূল কি গুচ্ছিত কন্দমূলগুলো কন্দাল মূলের মতো খাদ্য সঞ্চয়ের জন্য অনিয়মিতভাবে স্ফীত হয়ে থাকে তবে স্ফিত হওয়া মূলগুলো একটি একটি করে না থেকে এক একটি গুচ্ছে অবস্থান করে কারণ একগুচ্ছ অস্থানিক মূলের সবগুলোই খাদ্য সঞ্চয়ের জন্য কন্দের মতো স্ফীত হয়ে থাকে এজন্য এগুলোকে গুচ্ছিত কন্দমূল বলা হয় এই গুচ্ছিত কন্দমূলের প্রধান কাজ হলো খাদ্য সঞ্চয় করা গুচ্ছিত কন্দমূলের উদাহরণ হিসেবে আমরা বলতে পারি শতমূলি এবং ডালিয়ার কথা শতমূলি এবং ডালিয়ার মূল অনিয়মিতভাবে স্ফীত হয়ে গুচ্ছিত আকারে থাকে তারপর দেখো নোডুলুস মূল কি নুডুলস মূলের ক্ষেত্রে খাদ্য সঞ্চয়ের ফলে শুধুমাত্র এসব মূলের অগ্রভাগ স্ফীত হয়ে ওঠে দেখো এই ছবিটি দেখলে বুঝতে পারবে এসব মূলে শুধুমাত্র অগ্রভাগগুলো স্ফীত হয় এ ধরনের মূলকে বলা হয় নোডুলুস মূল নডুলুস মূলের উদাহরণ হিসেবে আমরা বলতে পারি আম এবং আদার নাম এবার দেখো মালাকৃতির মূল কাকে বলা হয় কখনো কখনো দেখা যায় যে কোনো কোনো অস্থানিক মূল খাদ্য সঞ্চয়ের ফলে পর্যায়ক্রমে স্ফীত এবং সংকুচিত হতে থাকে এভাবে পর্যায়ক্রমে স্ফীত এবং সংকুচিত হয়ে এরা মালার মতো আকৃতি ধারণ করে এ কারণে এদেরকে মালাকৃতির মূল বলা হয় যেমন করলার মূল হলো তাহলে খাদ্য সঞ্চয়ের উপর ভিত্তি করে তাহলে খাদ্য সঞ্চয়ের ভিন্নতার উপর ভিত্তি করে অস্থানিক মূলগুলো চার ধরনের হয় কন্দাল মূল গুচ্ছিত কন্দমূল মূল এবং মালাকৃতির মূল আমরা এই চার ধরনের মূল সম্পর্কে জানলাম আবার শুধু খাদ্য সঞ্চয়ের ভিন্নতা নয় নানাভাবে রূপান্তরিত মূল নানা ধরনের কাজ সম্পাদন করে থাকে সেই সূত্র ধরে মূলের বিভিন্ন আকৃতি হয় এগুলোর নির্দিষ্ট কিছু কাজও আছে যেমন কোন কোন মূল উদ্ভিদকে মাটির উপরে খাড়াভাবে দাঁড়িয়ে থাকতে সাহায্য করে অন্য কোনো গাছ বা দেয়াল বা কোনো কিছুতে আরোহণ করতে কিংবা কোন কোন মূল পানিতে ভাসতে সাহায্য করে এরকম কাজের ধরনের উপর ভিত্তি করে অস্থানিক মূলের নানা ধরনের রূপান্তর ঘটে তাহলে আমরা বলতে পারি যান্ত্রিক ভারসাম্য রক্ষায় অস্থানিক মূলের নানা ধরনের পরিবর্তন ঘটে যেমন স্তম্ভমূল ঠেস মূল আরোহী মূল এবং ভাসমান মূল চলো তাহলে একে একে দেখি এগুলো কি কাজ করে এবং কিভাবে রূপান্তরিত হয় তোমরা কি কখনো বটগাছ দেখেছো দেখে থাকলে কখনো কি লক্ষ্য করেছো যে বটগাছের ওপর থেকে মোটা রশির মতো কিছু একটা এসে আবার মাটিতে ঢুকে যায় এই ছবিতে যেমন দেখতে পাচ্ছ এগুলো হলো আসলে বটগাছের এক ধরনের অস্থানিক মূল এ ধরনের অস্থানিক মূলগুলো সাধারণত গাছের কাণ্ড বা শাখা থেকে উৎপন্ন হয় এ কারণেই এরা উপর থেকে খাড়া নিচের দিকে নেমে আসে এবং এভাবে নিচের দিকে নামতে নামতে মাটির মধ্যে প্রবেশ করে এক পর্যায়ে এরা মোটা হয়ে স্তম্ভের আকার ধারণ করে এগুলো মূলত গাছের স্তম্ভ হিসেবে কাজ করে বলে এদেরকে স্তম্ভ মূল বলা হয় যেমন এখানে আমরা যে উদাহরণের কথা বললাম বট গাছ এই বটগাছের স্তম্ভ মূল আছে এবার চলো দেখি ঠেস মূল কী দেখো এই মূলগুলো কেমন হতে পারে তা কিন্তু নাম দেখে কিছুটা অনুমান করা যায় কোনো কোনো উদ্ভিদের প্রধান কাণ্ড দুর্বল হওয়ার কারণে এরা সোজাভাবে দাঁড়াতে পারে না এ কারণে এসব উদ্ভিদের গোড়ার দিক থেকে কতগুলো অস্থানিক মূল বের হয় এই অস্থানিক মূলগুলো তারপরে তীর্যকভাবে মাটিতে প্রবেশ করে এরা এমন আকৃতি ধারণ করে যে এদেরকে দেখে মনে হয় যেন হেলান দিয়ে বসে আছে এই ছবিটি দেখো তাহলে বুঝতে পারবে গোড়ার দিক থেকে কতগুলো অস্থানিক মূল বের হয়ে মাটিতে প্রবেশ করেছে ঠেসমূলের একটি উদাহরণ হলো কেয়ার ঠেসমূল আমরা অনেক সময় তরুলতা শাক বা ফুল গাছকে দেখি বেড়ে ওঠার জন্য মাচা করে দেওয়া হয় এই উদ্ভিদগুলোর কাণ্ড মূলত খুব নরম প্রকৃতির হয় যার ফলে অন্যান্য উদ্ভিদের মতো নিজের শরীরের ওপর ভর করে এরা ওপরের দিকে উঠতে পারে না আরোহী মূল এরকম দুর্বল কাণ্ডযুক্ত উদ্ভিদের পর্ব থেকে উৎপন্ন হয়ে অন্য কোনো উদ্ভিদ বা অবলম্বনকে আঁকড়ে ধরে এবং উদ্ভিদকে ওপরে উঠতে সাহায্য করে যেমন পানের মূল হলো এক ধরনের আরোহী মূল তাহলে এতক্ষণ আমরা দেখলাম যান্ত্রিক ভারসাম্য রক্ষায় অস্থানিক মূলের কিভাবে রূপান্তর ঘটে এখন আমরা দেখব শারীরবৃত্তীয় বিভিন্ন কাজ সাধনের জন্য মূলের কি ধরনের রূপান্তর ঘটে মূলের স্বাভাবিক শারীরবৃত্তীয় কাজ ছাড়াও আরও বিশেষ বিশেষ ক্ষেত্রে শারীরবৃত্তীয় কাজের জন্য অস্থানিক মূলের নানা ধরনের রূপান্তর ঘটে থাকে শারীরবৃত্তীয় কাজ সাধনের জন্য অস্থানিক মূলগুলো যেভাবে রূপান্তরিত হয় সেগুলো হলো পরাশ্রয়ী বায়বীয় মূল পরজীবী বা শোষক মূল এবং শ্বাস মূল চলো তাহলে আমরা একে একে এদের সম্পর্কে দেখি এখন প্রথমেই চলো দেখি পরাশ্রয়ী বায়বীয় মূল কি এক প্রকার মূল আছে যেগুলো বাতাস থেকে জলীয় বাষ্প গ্রহণ করে বাতাস থেকে জলীয় বাষ্প গ্রহণ করে বলে এদেরকে বায়োবীয় বলা হয় পরাশ্রয়ী বায়োবীয় একটি উদাহরণ হল রাসনা এবার চলো দেখি পরজীবী বা শোষক মূল কি আমরা জানি অসবুজ উদ্ভিদ নিজেদের খাদ্য নিজেরা তৈরি করতে পারে না আবার বিভিন্ন পরজীবী উদ্ভিদে ক্লোরোফিল না থাকায় এরা নিজেদের খাদ্য নিজেরা তৈরি করতে পারে না এ কারণে এদেরকে খাদ্যের জন্য আশ্রয়দাতার উপর নির্ভর করতে হয় এ ধরনের উদ্ভিদ আশ্রয়দাতা উদ্ভিদের দেহে বিশেষ ধরনের মূল প্রবেশ করিয়ে থাকে এ মূলগুলোকে বলা হয় শোষক মূল যেমন স্বর্ণলতার মূল শোষক মূল তারপর চলো দেখি শ্বাসমূল কি নাম শুনে কি কিছু ধারণা করতে পারছো শ্বাসমূলের কাজ আসলে কি সমুদ্র উপকূলে লবণাক্ত ও কর্দমাক্ত মাটিতে উদ্ভিদের প্রধান মূল থেকে শাখা মূল মাটির উপরে খারাপভাবে উঠে আসে এসব মূলে ছোট ছোট ছিদ্র থাকে জোয়ারের সময় অতিরিক্ত লবণাক্ত পানিতে উদ্ভিদ শ্বাস নিতে পারে না বলে এই ছিদ্রযুক্ত মূল দিয়ে জোয়ারের সময় উদ্ভিদ শ্বসন কাজ চালায় এ কারণে এই মূলগুলোকে শ্বাসমূল বলা হয় দেখো তোমরা এখানে শ্বাসমূলের ছবি দেখতে পাচ্ছ এগুলো আসলে উদ্ভিদের প্রধান মূল থেকে শাখা মূল হিসেবে মাটির ওপরে উঠে আসে শ্বাসমূলের উদাহরণ হলো সুন্দরী বা গড়ান এসব উদ্ভিদের মূল বাংলাদেশের সুন্দরবনে এরকম প্রচুর শ্বাসমূল দেখতে পাওয়া যায় আমরা তখন বিভিন্ন ধরনের মূলের বিভিন্ন ধরনের কাজ দেখলাম এর বাইরেও কোন কোনো উদ্ভিদের মূল উদ্ভিদের প্রজননা অংশগ্রহণ করে থাকে এসব উদ্ভিদের ক্ষেত্রে মূল থেকে নতুন উদ্ভিদ সৃষ্টি হয় যেমন মিষ্টি আলু বা পটল এসব উদ্ভিদের জনন মূল দেখতে পাওয়া যায় এই ছিল আমাদের আজকের উদ্ভিদের মূল সংক্রান্ত আলোচনা তাহলে আজকে এই পর্যন্তই আমরা জানি উদ্ভিদের জীবন আছে শালক সংশ্লেষণের মাধ্যমে উদ্ভিদ খাদ্য তৈরি করে বায়ুমণ্ডল থেকে কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে এবং অক্সিজেন ত্যাগ করে এসব সাধারণ তথ্যগুলোর বাইরেও উদ্ভিদ সম্পর্কে জানার আরও অনেক কিছু আছে আজকের পাঠে আমরা তেমন অজানা কিছু বিষয় সম্পর্কে জানতে পেরেছি এবার চলো তাহলে দেখিনি আজকের পাঠে আমরা কি কি শিখেছি আজকের পাঠে আমরা রূপান্তরিত মূলের গঠন সম্পর্কে শিখেছি বিভিন্ন ধরনের রূপান্তরিত মূলের চিত্র দেখেছি এবং আমাদের জীবনের রূপান্তরিত মূলের গুরুত্ব সম্পর্কে আলোচনা করেছি তাহলে আজ এ পর্যন্তই সবাই ভালো থেকেও সুস্থ থেকেও এবং স্বাস্থ্যবিধি মেনে চলো প্রিয় শিক্ষার্থীরা এই ক্লাসটি আবারও দেখতে চাইলে চোখ রাখো আমার ঘরে আমার স্কুলের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে সবাইকে ধন্যবাদ